সূচকের বড় উত্থান বেড়েছে লেনদেন পয়লা ফেব্রুয়ারি 2022 রোজ মঙ্গলবার টানা দরপতনের পর মঙ্গলবার দেশের শেয়ার বাজারে বড় উত্থান হয়েছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এবং অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসই সবকটি মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ এর আগে টানা চার কার্যদিবস পতনের মধ্যে থাকে শেয়ার বাজার টানা দরপতনের মধ্যে মঙ্গলবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে ফলে ডিএসইতে লেনদেন শুরু হতেই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 28 পয়েন্ট বেড়ে যায় লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী ধারা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে এমনকি লেনদেনের শেষ দিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও বেড়ে যায় ফলে সূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষ হয় দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় 71 পয়েন্ট বেড়ে 6997 পয়েন্টে দাঁড়িয়েছে অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই 30 সূচক 29 পয়েন্ট বেড়ে 2588 পয়েন্টে অবস্থান করছে আর ডিএসই শরিয়া সূচক আগের দিনের তুলনায় 15 পয়েন্ট বেড়ে 1497 পয়েন্টে দাঁড়িয়েছে দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে 1352 কোটি 57 টাকা আগের দিন লেনদেন হয় 1215 কোটি 1 টাকা সে হিসাবে লেনদেন বেড়েছে 137 কোটি 56 লাখ টাকা ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে 239টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিপরীতে দাম কমেছে 95টির আর 46টির দাম অপরিবর্তিত রয়েছে দাম বাড়ার তালিকায় স্থান করে নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 7টির শেয়ার দিনের দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে এই 7 কোম্পানির মধ্যে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ একমি পেস্ট্রিসাইড ইয়াকিন পলিমার ইনফরমেশন সার্ভিসেস ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং বিডি থাই ফুড এই প্রতিষ্ঠানগুলোর শেয়ার দিনের সর্বোচ্চ দামে লেনদেন হলেও এক পর্যায়ে বিক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে আর লভ্যাংশ ঘোষণার কারণে দাম বাড়ার সীমা উন্মুক্ত থাকা অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম বেড়েছে 19%। এদিকে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার কোম্পানিটির 96.84 কোটি টাকা র শেয়ার লেনদেন হয়েছে দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ হোলসিমের 90.92 কোটি টাকা র লেনদেন হয়েছে 70.94 কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ওরিয়ন ফার্মা আরেকে সিরামিক ফারিস্ট ইসলামী লাইফ ন্যাশনাল পলিমার বিডি ফাইন্যান্স এবং ইউনিয়ন ব্যাংক অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই সার্বিক মূল্যসূচক সিএসপিআই বেড়েছে 223 পয়েন্ট বাজারটিতে লেনদেন হয়েছে 47.26 কোটি টাকা লেনদেনে অংশ নেওয়া 305টি প্রতিষ্ঠানের মধ্যে 208টির দাম বেড়েছে বিপরীতে দাম কমেছে 73টির এবং 24টির দাম অপরিবর্তিত রয়েছে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন তথ্য অনলাইন থেকে সংগৃহীত